পটুয়াখালীতে উচ্ছেদ অভিযানে আওয়ামী লীগের সাবেক এমপি ও বর্তমান বিএনপি নেতা গোলাম মাওলা রনির দোতলা ভবন গুঁড়িয়ে দিল প্রশাসন। সকালে থেকে জেলার গলাচিপা উপজেলার উলাদিয়া বন্দরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়। গলাচিপা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, 2008 সালে উলানিয়া বাজারে সরকারি খাস জমি লিজ নিয়ে দোতলা ভবন নির্মাণ করেন এমপি গোলাম মাওলা রনি। এ সময় লিজের শর্ত ভঙ্গ করে দোতলা ভবন নির্মাণ করায় গত 13 জুন তাকে উচ্ছেদ নোটিশ দেয় উপজেলা প্রশাসন। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিস কুমার জানান, নোটিশের পর অবৈধ স্থাপনা সরিয়ে না নেয় উচ্ছেদ অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেয়া হয় ভবনটি। এ অভিযান এখনও অব্যাহত রয়েছে।